শক্তি হারিয়ে নিম্নচাপ দুর্বল হলেও আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টিপাত জারি থাকবে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল ধরে ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপের ভ্রুকটি কাটলেও ভারী বৃষ্টির রসদ যোগাচ্ছে এটি ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখা এই দুইয়ের জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে রাজ্যে বৃহস্পতিবার সারাদিন কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিও চলছে শহরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃষ্টির কারণে উত্তরবঙ্গে পাহাড় সংলগ্ন এলাকায় ভূমিধস নামতে পারে জলস্তর বাড়তে পারে নদীগুলির